ইসলামপুর বিধানসভা উপনির্বাচনকে ঘিরে ব্যাপক বোমাবাজি ও সাংবাদিকদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অমিত সরকার নামে একজন সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের গাড়িও। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘিরে রেখেছে সাংবাদিকদের, এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভা কেন্দ্রের মাদারীপুর এলাকার 6 নম্বর বুথে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ ফোর্স। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় বন্ধ রয়েছে ইসলামপুর বিধানসভা উপনির্বাচনে 6 নম্বর বুথের ভোট গ্রহণ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ইসলামপুর বিধানসভা উপনির্বাচনের মাদারীপুর এলাকার 6 নম্বর বুথে ভোটদাতাদের ভোটদানে বাধা দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আধা সামরিক বাহিনীর কুইক রেসপন্স টিম। তারা দুষ্কৃতীদের এলাকা থেকে সরিয়ে দিয়ে ভোটারদের ভোটদানের ব্যবস্থা করে দিয়ে ফিরে চলে যায়। অভিযোগ, আধা সামরিক বাহিনী ফিরে চলে যেতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেখানে ব্যাপক বোমাবাজি করে। সেখানে খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ঘিরে ধরে ব্যাপক মারধর করে। 5 জন সাংবাদিক আক্রান্ত হন, এদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত করা হয়। অমিত সরকার নামে সেই সাংবাদিককে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যাপক ভাঙচুর চালানো হয় সাংবাদিকদের গাড়িতেও, বেশ কিছু সাংবাদিকদের ঘিরে রাখে বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছেছে সেন্ট্রাল ফোর্স ও রাজ্য পুলিশ। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে, বন্ধ হয়ে আছে মাদারীপুরে 6 নম্বর বুথের ভোট গ্রহণ। রাধারানী হালদারের রিপোর্ট, ইসলামপুর। ইসলামপুর বিধানসভার মাদারীপুর 6 নম্বর বুথে, সেখানে আমরা খবর পাই, আমি খবর পাই সেখানে বুথ দখল করে টিএমসি সমর্থকরা বুথ দখল করে ভোট করাচ্ছে। তার প্রতিবাদে গ্রামবাসীরা এনএইচ অবরোধ করেছে। খবর পেয়ে আমরা সেখানে যাই, সেখানে অবরোধ চলাকালীন কুইক রেসপন্স টিম আসে। কুইক রেসপন্স টিম আসা মাত্র কিন্তু অবরোধ তুলে দেয় এবং সেখানে ভোট শুরু হয়। কুইক রেসপন্স টিম সেখানে ভোট গ্রহণ চালু করার পর তারা সেখান থেকে বেরিয়ে যায়। সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা যারা ওখানে সাংবাদিকরা ছিলাম তাদেরকে ঘিরে ধরে তাদেরকে লক্ষ্য করে বোমা গুলি পাথর ছোড়া হয় এবং আমরা সেখান থেকে পালাতে গেলে কয়েকজন দুষ্কৃতি আমাদের ঘিরে ধরে আমাদের বাস দিয়ে আমার মাথায় পায়ে হাতে মারে, আমার মানি ব্যাগ মোবাইল চশমা এগুলো কেড়ে নেয়। এই বিষয়ে আমি থানায় অভিযোগ করবো। এই মুহূর্তে আমি হাসপাতালে আছি চিকিৎসার জন্য। তুফানগঞ্জ হাসপাতালে চিকিৎসারত বিভিন্ন রোগীদের যে খাবার দেওয়া হয় তার অবশিষ্টাংশ ফেলা হচ্ছে তুফানগঞ্জ হাসপাতালের মূল প্রবেশ পথের পার্শ্বস্থ স্থানে। এই খাবার ফেলার ফলে তা পচে গিয়ে সৃষ্টি হচ্ছে দুর্গন্ধের, যাতে অতিষ্ঠ হয়ে উঠছে রোগীসহ রোগীর আত্মীয় স্বজনেরা। সংশ্লিষ্ট এলাকায় দুর্গন্ধের ফলে বেড়েছে মশা মাছির উপদ্রব। নোংরা পচা খাবারের উপর বসা সেই মশা মাছি আবার গিয়ে বসছে রোগাক্রান্ত রোগীদের খাবারের ওপর। এর ফলে আরও অসুস্থ হয়ে পড়ছে চিকিৎসারত বিভিন্ন রোগীরা। এই বাসি পচা খাবার ঠিকমতো পরিষ্কার না হওয়ার ফলে হাসপাতালের ভেতরে প্রবেশ করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন চিকিৎসা করাতে আসা বিভিন্ন রোগীসহ রোগীর পরিজনেরা। তুফানগঞ্জ থেকে মজনুর রহমানের রিপোর্ট। পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে হসপিটালে নোংরা পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন কি অবস্থা। অবস্থা পাবলিকেরও সহযোগিতা করতে হবে তো, একা তো শুধু সুইপারদের দিয়ে বলে লাভ নাই। এদিকে সুইপাররা পরিষ্কার করছে, এদিকে পাবলিক এসে ঢালছে, তাও দেখেন কি অবস্থা। এই যে জল পড়তেছে, কোনো ভুরুক্ষেপ নাই, যারা দায়িত্বে আছে তারা এদিকে তাকিয়ে তাও একই অবস্থা। এদিকে হ্যাঁ, ওদিকে নোংরা, এদিকে নোংরা, এলো পরিস্থিতি আর কি বলতে চান। আর হসপিটালে সুপার হসপিটালে সুপার এটা নিয়ে কোনো ই করে না পরিষ্কার করে না? সুপার আমাদের মিথ্যা কথা বলব না, আছে, ভালো আছে, যথেষ্ট ভালো আছে, কে কার কথা শুনে। আর স্টাফরা হসপিটালের যারা সাফাই কর্মী করে দিয়ে যায়, বুঝতেই পারেন কি অবস্থা। সপ্তম তথা শেষ দফা লোকসভা নির্বাচনের সাথে সাথে পশ্চিমবঙ্গের 2 বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন। পশ্চিমবঙ্গের 2 বিধানসভা কেন্দ্র উত্তর দিনাজপুরের ইসলামপুর ও মালদার হাবিবপুরে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে চলছে বিধানসভার উপনির্বাচন। বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের সামনে ভোটারদের লম্বা লাইন। প্রশাসন সূত্রের খবর, প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট হচ্ছে। ভারত বাংলাদেশ ঘেঁষা এই 2 কেন্দ্রে ভোট গ্রহণকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে ছিল এদিন। মালদা উত্তর দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি।